ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রি দিনে ডাকছি সবাই মিলে, চোখে জল ঝরছে নোনা, কিছু কি দায় মানো না, দিয়ে যাও এক ঘুটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘনা, ঝরাতে পদ্মায় জল ভরাতে যেই মেঘনা, সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে, আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে, ভালো আর হই কি করে দু ফোঁটা জল না পেলে? ও আমার মেঘলা আকাশ, আবারও কোথায় গেলে? কোথায় গেলে? আমরা এখন আছি কিন্তু বাচিক শিল্পী সুকন্যা ঘোষের বাড়িতে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে উনি বাচিক শিল্পী। হ্যাঁ, যারা জানেন না আমি কিন্তু তাদের উদ্দেশ্যেই বলছি। তার সাথে সাথে সুকন্যা ঘোষের আরো অনেক পরিচয় রয়েছে এবং সেই পরিচয়টা আস্তে আস্তে আপনাদের কাছে আমি কিন্তু প্রকাশ করতেই থাকবো। তার আগে একটু চা পান করে নি। আমরা কিন্তু এসেছি সন্ধ্যেবেলাতেই এবং তার সাথে সাথে আমরা রীতিমতো জমিয়ে গল্পও করছি। তো তার সাথে সাথে ভাবলাম একটু আমার বন্ধুদের সাথে সুকন্যা ঘোষের একটু আলাপ করে দিই, কারণ এখনো আলাপ করাইনি। কারণ সুকন্যা ঘোষ আমাদের চুঁচুড়া শহরের অত্যন্ত পরিচিত একজন গুণী শিল্পী, বাচিক শিল্পী বটেই, এবং অতি সম্প্রতি তিনি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে হুগলি জেলার মধ্যে যেসব গুণী শিল্পীরা রয়েছেন, আমাদের প্রত্যেক বছর সম্বর্ধনা, বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয়ে থাকে 15ই আগস্টের দিন। তো গত বছর অর্থাৎ 2021-এ সুকন্যা ঘোষ বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন। তা ছাড়াও সুকন্যার একটি সংগঠন রয়েছে কবিতা চর্চার, তো সেইটির কিন্তু বর্তমানে 10 বছর পূর্তি চলছে এবং সেটা নিয়ে সারা বছর ব্যাপী 9 পূর্তি 10 বছরের পদার্পণ। তো সারা বছর ধরে সুকন্যা কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটি তার সাথে সাথে সে কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি, এবং প্রয়াস নামে সুকন্যার একটি অপর একটি উইং রয়েছে। সেই উইংয়ের কাজ কি সেটা তো জানতেই হবে। তার সাথে সাথে আর্ট অ্যান্ড ক্রাফটস নিয়ে সুকন্যার কিন্তু বিস্তর গবেষণাধর্মী কাজ রয়েছে। এহেন সুকন্যা ঘোষের সাথে গল্প না করলে কিন্তু আর সারা সন্ধ্যাটা গল্পে গল্পে কথাটা কোথায় কেটে গেল বুঝতে পারলাম না। যাওয়ার আগে আমি ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু সুকন্যার আলাপ করানোটা ভীষণভাবেই দরকার। সুকন্যা, আমাদের ইউটিউব চ্যানেলের তরফ থেকে, ডিসকভার চন্দ্রনগর ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাকে সুস্বাগতম জানাই। আজকে তো এবার নমস্কার করতেই পারো, এবার ফর্মালি নমস্কার হয়ে গেল। এবার আমরা যে গল্পে আমরা ছিলাম সেটা হচ্ছে তোমার তো ছোটবেলা থেকে অনেক কিছু তুমি তো শিখেছো, তো তার সাথে সাথে তুমি কবিতা চর্চা তো ছোট থেকেই একদম তোমার হাতে খড়ি হয়েছে, তো বাদ বাকিগুলো ছাড়তে ছাড়তে কবিতাটা ধরে রাখলে কারণটা কি? এটা বিষয়টা হচ্ছে কি বলতো, ছোটবেলায় বাবা মা শিখিয়েছিলেনই এই জন্যই যে কোনটা যে ছেলে মেয়ে শিখবে, মানে মেয়ে কোনটা নিতে পারবে সেটা তখন তো বোঝা যায় না। তো অনেক কিছু শিখেছি, যোগাসন শিখেছি, নাচ শিখেছি, আঁকা শিখেছি, আঁকাটা যদিও পুরো কমপ্লিট করেছি, আবৃত্তি শিখেছি, এরকম অনেক অনেক কিছুই, নাটক করেছি। ছাড়তে ছাড়তে বলতে দেখো কোনো জিনিস না একদম নিজের হয়ে যায়। কবিতাটা এমন হয়েছে যেটাকে আমি ছাড়তে পারবো না, মানে ছাড়া সম্ভব নয়। আবৃত্তি আমার কাছে এমন একটা বিষয়, মানে বেঁচে থাকা আর আবৃত্তি দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। আর অন্যগুলো ছাড়িনি কিন্তু জানো, মানে চলছে এখন দেখি সেই ছোটবেলার শেখাগুলো ভীষণভাবে কাজে লাগছে, কারণ জীবনে কোনো শিক্ষাই কিন্তু অপূর্ণ থেকে যায় না বা শিক্ষাগুলো কিন্তু কোনোটাই ব্যর্থ যায় না আমাদের জীবনের ক্ষেত্রে, চলার পথে কোনো না কোনোভাবে কাজে লেগে যায় সেটা আমরা জানি। তো বর্তমানে সুকন্যা কিন্তু শিক্ষিকা, তো স্কুলের কাজের সাথে যুক্ত, এখন নয় কোভিড সিচুয়েশন অনেকটা ছাড় রয়েছে কিন্তু স্কুলের অনেক দায়িত্ব তোমাকে পালন করতে হয়। তার সাথে সাথে আরও একটি দারুণ খবর, সেটা হচ্ছে অতি সম্প্রতি সুকন্যা কিন্তু এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে, এবং তারকে তো বুঝতেই পাচ্ছেন অতি সম্প্রতি যেহেতু বললাম ন্যাচারালি সে খুবই ছোট্ট, তো তাকে সামলাতে হচ্ছে, প্লাস 10 বছরে পদার্পণ, 10 বছরে পূর্তি, একটা বড় সেলিব্রেশন 1 বছর ধরে তোমরা করবে এই বছরই, অর্থাৎ 2022-এ পয়লা বৈশাখ, খুব সম্ভবত না 25-এ বৈশাখে তোমরা একটা পদযাত্রা ওরা করেছিল যেটা সারা চুঁচুড়া প্রদক্ষিণ করেছিল এবং আমাদের মাননীয় বিধায়ক মহাশয় সেটা এসে উদ্বোধন করেছিল। তো এহেন যে কর্মকাণ্ডের মধ্যে তুমি সারাদিন ব্যস্ত, কিভাবে তুমি টাইমটাকে অ্যাডজাস্ট করো? টাইম ম্যানেজ করি বলতে যে কাজগুলো বললে সত্যি কোনোটা হয় আমি মাঝে মাঝে ভাবি
শিল্পী হওয়া সহজ নয়, তুমি জানো শিল্পীদের মানে ওই যে হাজার কিছু থাকলেও সেটা মঞ্চে বা ইয়েতে গিয়ে প্রকাশ করা যাবে না তোমার ব্যস্ততা, সেরকমই মা হওয়াও সহজ নয়, কারণ মা হওয়াতেও একটা অনেক দায়িত্ব থাকে। আর সত্যি কথা বলতে শিক্ষিকা হওয়াও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা যেটাও সহজ নয়। এই সমস্ত সহজ নয় কাজগুলোই বড্ড আপন, মানে ভীষণ ভালোবেসে করি হয়ে যায়। তবে হ্যাঁ, সব হয়ে যাওয়ার পিছনে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাপোর্ট। আমার পিছনে বেশ কিছু মানুষ আছেন বলেই আমি কাজগুলো করতে পারি। স্কুলটা কোভিডের জন্য বন্ধ, মানে আর কি রেগুলার যেতে হয় না, আমাদের অবশ্যই কাজ থাকে, কিন্তু যেতে না হওয়ার জন্য ছেলেকে সামলাতে অনেকটাই সুবিধা হয়েছে, ওকে সময় দিতে পেরেছি পুরোপুরিভাবে, এটা ঠিক। আর স্বরসঙ্গমের ক্লাস অনলাইনে চলেছে, একদিনও স্বরসঙ্গমের ক্লাস বন্ধ হয়নি। মানে আমার ছেলের নাম ছন্দ, ভালো নাম সমাদৃত, তো ছন্দ হবার আগের দিন পর্যন্ত আমি ক্লাস করেছি এবং 21 দিন পর থেকেই আমি ক্লাস স্টার্ট করেছি। সুতরাং ক্লাস অনলাইনে চলেছে, স্কুলও সেমভাবে চলেছে। আমার আগে পুইনানে স্কুল ছিল, তো যাতায়াত সব মিলিয়ে হ্যাঁ অনেকটা ডিস্টেন্স, কিন্তু গ্রামের মানুষ তো, আর ওখানকার বাচ্চাগুলো আরও মানে ফার্স্ট জেনারেশন লার্নার, কিন্তু শিক্ষার আগ্রহ অসীম। মানে এই প্রচুর হাতের কাজ, বললে ক্রাফটের কাজ কি অসাধারণ করেছে তুমি কল্পনা করতে পারবে না, যা শেখাচ্ছি। মানে তুমি তো তোমার এক স্টুডেন্টকেও পাঠিয়েছিলে আমাদের প্রোগ্রামে, তো ওই ওরা নাচ দেখে নাচ তুলতে চায়। মানে ওই আমরা ওরা ওখানেও একটা ওয়ার্কশপ করেছিলাম, যেখানে তোমার নাচের টিচার তোমাকে বলেছেন তোমার বোধহয় শরীর খারাপ ছিল, হ্যাঁ, কিন্তু তোমার কোনো স্টুডেন্ট পাঠিয়েছিল, হ্যাঁ, তো এরকম ক্রাফট কেউ শিখিয়েছেন, কেউ নানান রকম টিচার যারা বিশেষজ্ঞ তারা গিয়ে গিয়ে শিখিয়েছেন, সবাই খুব ভালোভাবে নিয়েছে। তো শিখতে চায় যারা তাদের শেখানো যায়, সেখানে আনন্দ আছে, আনন্দ আছে, অসীম আনন্দ। ক্রাফটসের ব্যাপারে বলি, সুকন্যা কিন্তু অতি সম্প্রতি বলবো না, তার বেশ কয়েক বছর তো বোধহয় হয়ে গেল, রাজস্থান এবং দিল্লি থেকে ক্রাফটস নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সে কিন্তু ট্রেনিং প্রাপ্ত হয়ে এসেছে, এবং এখন কিন্তু সে তার স্কুলে স্টুডেন্টসদেরকে যেমন ক্রাফটস নিয়ে তারা সেই গবেষণাধর্মী নানান কাজ তো সে করছে, তার সাথে সাথে ও আচ্ছা বেশ, তার সাথে সাথে স্বরসঙ্গম সুকন্যার আবৃত্তি চর্চার কেন্দ্র, তো সেখানেও কিন্তু যারা ছোটরা আসে তার কাছে শিখতে, তাদের মনের মধ্যে কিন্তু ক্রাফটস, আর্ট অ্যান্ড ক্রাফটস সম্পর্কে কিন্তু সেই চেতনাটা সে জাগ্রত করে, অতি মানে একবার প্রতিনিয়তই সেটা করতে থাকে। আমরা ক্রাফটসের থেকে একটু সরে যাই এবার, সুকন্যার কবিতা চর্চার, নিজের চর্চার জন্য কখন সময়টা তুমি বার করছো? নিজের চর্চার জন্য এটা খুব জরুরি, মানে একটা আমার একজন স্যার আমায় বলেছিলেন, শোনাতেও মরচে পড়ে যদি না আমরা চর্চা করি। তো দেখো, আমাদের তো যতই আমরা শেখাই শিখতে তো হবে, শেখার শেষ নেই, তো আমি এই আমার শেখাটা নিরন্তর চালিয়ে যাই। এবং বর্তমানে কিন্তু সুকন্যা আমি কলকাতায় জগন্নাথ বসুর কাছে তুমি শিখছো, এবং পার্থ শোভন সুন্দর বসুর কাছে কর্মশালায় আমি 1 বছর ধরে ওখানে মানে ওনার কাছে শিক্ষা নিয়েছি, তোমার শোভন সুন্দর বসুর কাছে, মানে ওনাদের একাডেমিতে। আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, আজকাল এটা নিশ্চয় তুমিও ফেস করো প্রতিনিয়ত, যেহেতু তুমি শেখাও, গার্জিয়ানরা বিশেষত আসেন, প্যারেন্টসরা এসে বলেন যে স্কুলের এত পড়ার চাপ, সময় পায় না, হয়তো সে একটা জিনিসই শিখতে এসেছে, কিন্তু তাদের সবসময় কিছু না কিছু অজুহাত থাকে যে কি করে, কখন করবে, কখন প্র্যাকটিস করবে, কখন করবে। অথচ আমরা কিন্তু ফেসবুকে দেখি তারা কিন্তু সবই করে বেড়াচ্ছে, তারা কিন্তু ঘুরেও বেড়াচ্ছে, তারা ঠাকুরও দেখে বেড়াচ্ছে, সবই করছে। তো এইটা হয় খুব মুশকিল আমরা যারা শেখানোর সাথে যুক্ত, বা আমরা নিজেরা, আমি তো নিজেও এখন যেহেতু শিখছি, তুমিও শিখছো, আমরা তো সেখানে ফাঁকি দিতে পারা যায় না, মুশকিল হয়। কিন্তু কি সুন্দর, এখন তোমার অভিজ্ঞতাটা কি? আমার তো এরকম তিক্ত অভিজ্ঞতা রয়েছে, তোমার অভিজ্ঞতা এবং মানে নার্সারির বাচ্চা পড়ার ভীষণ চাপ, সে নাকি আমি একটা জিনিস মানে আমি তোমার বন্ধু মানে আমারও বন্ধু সবাই সবাইকে বলবো একটাই কথা, দেখো চাপটা কাটানোর জন্য আমরা এগুলো শিখি, চাপ দেওয়ার জন্য নয়। আমার খুব মনে হয় যে এই যে সংস্কৃতির এই ভাগগুলো, নাচ গান আবৃত্তি, এগুলো কোথাও ডিপ্রেশন থেকে মানুষকে বাঁচায়, এগিয়ে যেতে সাহায্য করে। তো আমি ওই জন্যে একটা আমি তোমাকে একটু আগে বলছিলাম না, কেন আবৃত্তি শিখবো, আমি এই ক্লাসটা একদিন রেখেছি, মাসের প্রথম সপ্তাহে ওরা আবৃত্তি করার পর জানবে আমরা কেন আবৃত্তি শিখছি, আবৃত্তি শিখলে আমাদের কী লাভ,
আবৃত্তি যিনি করতে পারেন তার তিনি যে আরো কত কি করতে পারেন সেটা ওদের জানতে পারবে। বা আবৃত্তি শিখলে একজন মানে বিশেষ করে বাচ্চাদের স্মৃতিশক্তি ভীষণ ভাবে বৃদ্ধি পায়, উচ্চারণ সুন্দর হয়, তারা বাংলা বিষয়ে তো আরো তারা গভীর জ্ঞান পায়। তাই তো দেখো আমার কোনোদিন সত্যি কথা বলতে সেভাবে বাংলার টিচার ছিল না, ওই আবৃত্তি করেই মানে ওটা ওইভাবেই শিখে যেতে পেরেছি। এবং তুমি হাতের লেখার উপর জোর দাও, এটা একটা রিয়ার ব্যাপার। সুকন্যার কাছে যারা শিখতে আসবে সে তারা কিন্তু হাতের লেখাও তাদের ভালো হতেই হবে, আর না হলে সুকন্যা পড়িয়েই ছাড়বে, সেটা একটা আমার খুব মনে হয় হাতের লেখা একটা পরিচয়। তো সেই পরিচয়টা কেন সবার সুন্দর হবে না? দেখো যদি আমি তোমার একটা চিঠি, যদিও এখন চিঠি আর যাই না, তবু কোথাও না যদি লেখা তো উঠে যায়নি, শুধু তুমি আমার লেখ, তোমার সঙ্গে আমার পরিচয়টা যদি কোথাও লেখাতে হয় সেটা WhatsApp এর মাধ্যমে, আমি তো সেই আমার আমার মনের ভাবটা তোমাকে প্রকাশ করতে পারি, হয়তো নিজের হাতের ছোঁয়া থাকছে না, কিন্তু টাইপিং এর মাধ্যমে তো সেই প্রকাশ করতে পারি। টাইপিং নয় আমি বলছি, ধরো কোথাও আমরা সরকারি ক্ষেত্রে হোক মানে লেখা তো উঠে গেলে মানুষ বাঁচবে না, চিঠি ছাপাটি আমাদের করতেই হবে, তো সেখানেও তো হাতের লেখাটা লাগবে। তো এটা একটা বিষয়। তুমি ওই কথাটা বললে বলে আমার মনে পড়ছিল যে ওই ব্যস্ততা, আমার খুব তোমার কথাই মনে পড়লো জানো, আমরা তখন কলেজে পড়ি ফাইনাল ইয়ার জিওগ্রাফি অনার্স, তো স্যার বলেছেন যে একটা উপন্যাসও পড়তে পারবে না, মানে এতটাই কনসেন্ট্রেট করতে হবে, মানে প্রচণ্ডভাবে ফার্স্ট ক্লাস না হলে পাওয়া যাবে না। তো তখন আমি রক্তকরবী করছি নাটক, রক্তকরবী নন্দিনী, আমি ওটা মানতে পারি নাকি, আমি পড়ার টাইমটা পড়াই করেছি পুরো রুটিন করে আলাদা করে, মানে দিনে হয়তো 5 ঘন্টা আমরা রিহার্সেল করেছি সেই সময়, তারপরেও পড়ার টাইমটা ম্যানেজ করেছি। টাইম ইচ্ছে করলে মানুষ ম্যানেজ করতে পারে, নিজের উপরে নিজের উপরে। এবং আমি বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছিলাম অডিয়েন্সের মানে বিচারে সেবারে। এবং বর্তমানে ছন্দ কি তার ছান্দিক গতিতে সেটা এগিয়ে চলছে, তোমার কি ইচ্ছা ছন্দকে এখন কি কিছু বোঝা যাচ্ছে? বা আমার অতি সম্প্রতি একটি অনুষ্ঠানে সুকন্যা গেস্ট হিসেবে এসেছিল, তাতে আমি দেখেছিলাম সুকন্যা তার ছেলের জন্য চলে যাওয়ার জন্য ব্যস্ত ছিল, ছেলে থাকতে পারবে না, ছেলে কাঁদতে এসে ছেলে কিন্তু রীতিমতো আমার প্রোগ্রামের স্টেজের সামনে দাঁড়িয়ে প্রোগ্রামটা উপভোগ করলো। এবং তখন সুকন্যাকে আমি বললাম তোমার ছেলের মধ্যে শিল্পী সত্তা পুরোপুরি রয়েছে, আগামী দিনের আমরা আরো একটি ভালো শিল্পীকে আমরা পেতে চলেছি। ও সত্যি, ও যে মানে আমি জানি না ও কোন আর্ট ফর্মটাকে বেছে নেবে, কিন্তু মানে আমি এখনো দেখছি ও মানে কবিতা তো বলতে আমার ধরো ও তো হওয়ার আগে থেকে কবিতাটা শুনছে, তো ওর তার প্রতি আগ্রহ হবে, কিন্তু গান মানে গান শুনলে সেখানে দাঁড়িয়ে যায়, তবলা মানে কি সুন্দর মানে চেষ্টা করে যাচ্ছে, ওকে দেখলে তুমি বুঝতে পারবে মানে দমাদ্দম দমাদ্দম তবলাতেই, তবলাই তার গিফট চাই জন্মদিনে, 2 বছর হবে সামনে মাসে। তো এবং নাচ, আমি তো বলছি সে যে নাচও করবি নাকি তুই, নাচ সব সময় নাচ না একটা ব্যাপার আছে জানি না, তবে আমি চাই ও ভালো মানুষ হোক, যার মধ্যে মানে সত্যি ও এমন মানুষ হোক যাতে ওকে দেখে আরো 5টা মানুষ ওর মতো হতে চায়, ভালো মানুষ হোক, কি পেশায় হবে আমি জানি না, ওর যা ইচ্ছে ও তাই হোক, কিন্তু ভালো মানুষ হোক, সকলের ইন্সপিরেশন হোক। আমাদের সময় অতি সংক্ষেপ, যেতে যেতে আরেকটা প্রসঙ্গ উল্লেখ করবো, পয়লা বৈশাখের দিন ভোরবেলা আমরা সেটা আমি তো ব্যক্তিগতভাবে মিস করছি, কারণ সুকন্যা ঘোষ একটি অনুষ্ঠান করে থাকেন চুঁচুড়াতে গঙ্গার ধারে ভোর 5টার সময়, যে সময় সূর্য উদয় হয় সেই সময় জেনারেলি আমরা আমি উঠি, আমার ভোরে ওঠা অভ্যাস আছে, বিভিন্ন কাজের সূত্রে বেরোতে থাকি, সুকন্যা জোর জার করে সবাইকে কিন্তু, এবং অ্যাসেম্বল করাটা হচ্ছে একটা বিশাল ব্যাপার পয়লা বৈশাখের ভোরবেলা, তো সেখানে কিন্তু সবাই জড়ো হয় এবং গঙ্গার ঘাটে সেখানে কিন্তু অনুষ্ঠান, সূর্য যখন উদয় হয় সেখানে অনুষ্ঠান শুরু হয় এবং মোটামুটি বেশ 3-4 ঘন্টা অনুষ্ঠানটা চলে, এবং আমরা প্রত্যেক বছর গঙ্গার ধারে বিশ্বভাবে সেটা উপভোগ করি। এটা কিন্তু খুব রেয়ার একটা অনুষ্ঠান সারা চুঁচুড়ার মধ্যে, আসলে বছর শুরুটা একসঙ্গে হলে সারা বছরটা একসাথে পথ চলা যায় মনে হয়, খুব সুন্দর ভাবনা। সুকন্যা ঘোষ মানে নতুন নতুন ভাবনার একটা মিলন ক্ষেত্র বলা যায়। তো এই সুকন্যা ঘোষের কাছ থেকে এবার কিন্তু আমাকে বিদায় নিতেই হবে, সুকন্যা যেতে যেতে আরেকটা কিছু শুনতে চাই অল্প কথা। অবশ্যই আমি ছোট দেখে একটা কবিতা শোনাচ্ছি তোমাদের সকলের জন্য, তার আগে একটা কথা বলি, স্বরসঙ্গমের 10-এ পা সারা বছর প্রচুর কর্মসূচি আছে, তার মধ্যে বিভিন্ন জেলায় আমাদের ইচ্ছে আছে স্বরসঙ্গমের অনুষ্ঠান করার, পশ্চিমবঙ্গের নানান মানে জেলায় আমরা অনুষ্ঠান করব এবং নানান কর্মসূচি আছে, অবশ্যই তোমাকে তো আমন্ত্রণ জানিয়েই রাখলাম এবং সকল বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আচ্ছা, এই একটা কবিতা, কবিতা দিয়ে আমরা শেষ করি। এই কবিতাটা মানে ওই যে বললাম আইডেন্টিটি তৈরি করেছিল আমার কোনো একটা সময়,
মানে শুনলে কেউ বলে ও তুই তো ব্রিলিয়ান্ট সুকন্যা, মানে ব্রিলিয়ান্ট শুভদাস গুপ্তের লেখা কবিতা। মানে তখন সুকন্যা উদীয়মান শিল্পী ছিল, সেই সময়ের কবিতা। কিন্তু কবিতাটা আজও অনেক মানে এখনো হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে, কিছুদিন আগে দু তিনজন একসাথে জানো কোনো একটা ট্রেনিংয়ে বলেছি হয়তো কিংবা কোনো স্কুলে বলেছিলাম কলেজে বলেছি, তুমি সেই তুমি এখন আবৃত্তিটা শেখাও না, তুমি সেই কবিতাটা বলেছিলে ব্রিলিয়ান্ট, আচ্ছা তোমার এখনো মনে আছে? তো সেই কবিতাটা একটুখানি শোনে। শুভদাস গুপ্তের লেখা কবিতা ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট কেরিয়ার তৈরি করে। তারা প্রথমে গাঁ মফস্বলে হরিপ্রসন্ন স্কুলে গিয়েও বন্ধুদের সঙ্গে লেখাপড়া শেখে, তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়। তারপর তারা উচ্চ উচ্চতর শিক্ষার জন্য চলে যায় দিল্লি, ব্যাঙ্গালোর কিংবা পুনে। সেখানে তারা বড় বড় নম্বর পায়, পজিশন পায়। তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা বড় বড় কোম্পানিতে ভালো ভালো চাকরি পায়, প্রচুর স্যালারি, দামি ফ্ল্যাট, ভালো গাড়ি। এরপর আমাদের ব্রিলিয়ান্টরা গিয়ে বসে বিদেশের বিমানে, পৌঁছে যায় আমেরিকা, জাপান, জার্মানি কিংবা ইন্দোনেশিয়া। ওইসব দেশ আমাদের ব্রিলিয়ান্টদের টপার টপ কিনে নেয়। ওইসব দেশ আমাদের ব্রিলিয়ান্টদের জন্য বিলাসবহুল বাড়ি, গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয়। আমাদের ব্রিলিয়ান্টরা সুখে থাকে। সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা ভুলে যেতে থাকে দেশ কায়ের কথা, ভুলে যেতে থাকে ভাঙা বাড়িতে পড়ে থাকা কেরানি বাপ কিংবা অসুস্থ মায়ের কথা, মনে রাখতে পারে না খুবতুতো দাততো সব অসফল ভাই বোনেদের কথা। ব্রিলিয়ান্টদের জগতে ইমোশন নেই, প্রমোশন আছে। ছোট চেয়ার থেকে বড় চেয়ার, নন এসি থেকে এসি। ব্রিলিয়ান্টরা মাঝে মাঝে বাবা মাকে টাকা পাঠায়, অনেক টাকা। সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়ান্টের বাবার মুখে হাসি ফুটে ওঠে, মায়ের চোখ জলে ভরে যায়। ব্রিলিয়ান্টরা এই ন্যাস্টি ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না, এত ভিড়, এত ধুলো কাদা, এত করাপশন, এসবের মধ্যে তাদের গা ঘিন ঘিন করে। তবু যদি কখনো আসে, অনেক অনেক ফরেন জিনিস নিয়ে আসে, মায়ের জন্য ইতালির চাদর, বাবার জন্য ফ্রান্সের সিগারেট, সঙ্গে জাপানি লাইটার, আলো জ্বললে যা থেকে টুংটাং বাজনা বেজে ওঠে। ব্রিলিয়ান্টের ব্যাপার স্যাপারই আলাদা। ব্রিলিয়ান্টের ব্রিলিয়ান্ট করে তুলতে কেরানি বাবা কতদিন যে কর্মক্লান্ত, দুপুরে টিফিনে একটা চাপা কলা অথবা এক টাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন। কতকাল যে মা কোনো শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে পুরনো ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন। এসব তথ্য ব্রিলিয়ান্টের ল্যাপটপে থাকে না। ব্রিলিয়ান্টের ল্যাপটপে নায়াগ্রার দুরন্ত জলোচ্ছ্বাস অথবা ভেসুভিয়াসের ছবি থাকে, শ্যামল বাংলার নদী, মাঠ, বর্ষার মেঘ, এসব হাবিজাবি ইনসার্ট করা যায় না। ব্রিলিয়ান্টরা সদা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তারা গান শোনে না, কবিতা পড়ে না, বৃষ্টিতে মন খারাপ হয় না তাদের, তারা কেবল ব্যস্ত, ভীষণ ব্যস্ত। বাবা বা মায়ের মৃত্যু হলে ব্রিলিয়ান্টরা সে সময় দেশে ফিরতে পারে না, কোম্পানির জরুরি কাজে সে সময় তাদের উড়ে যেতে হয় জাপান, জার্মানি কিংবা ইন্দোনেশিয়া। ব্রিলিয়ান্টরা বাবা মা বোঝে না, কাজ বোঝে, হরিপ্রসন্ন স্কুল, গাঁ ঘরের বন্ধু, বর্ষার মেঘ, এসব তারা মনে রাখতে চায় না। তাদের কেবল কাজ, প্রচুর কাজ। শ্রাবণ মাস, বৃষ্টি পড়ছে আকাশ ভেঙে, অসুস্থ বাবা বারান্দার চেয়ারে বসে আছেন শূন্য চোখে, ডাক্তার জবাব দিয়ে চলে গেছে, গোটা বাড়িতে এক অদ্ভুত স্তব্ধতা। কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞাসা করছেন, খোকন এলো, খোকন? ব্রিলিয়ান্ট তখন ফ্লাইটে, সে ফ্লাইট যাচ্ছে কানাডায়, কানাডায় কোম্পানির নতুন শাখা উদ্বোধন, খোকন যাচ্ছে বড় দায়িত্ব নিয়ে। এখানে এই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মুখ না দেখে
শেষবারের মতো চোখ খুঁজলেন। আমরা এখন ঘরে ঘরে এমন সব ব্রিলিয়েন্ট করে তুলতেই ব্যস্ত। মুগ্ধতা ছাড়া কিছু বলা যায় না এটা শোনার পর। সত্যি বাক্রোহিত হতে হয়, পরিস্থিতিটা এখন এরকমই তো, এইটা যেন না হয়। অন্ততপক্ষে ছন্দের জীবনে যে সেটা হবে না আমরা তো ভীষণভাবে সেটা জানি। সুকন্যা ঘোষ, এইভাবেই এগিয়ে চলো, এবং এই যে আগামী একটা বছর সুকন্যার আরও কর্মব্যস্ত জীবন আসতে চলেছে, চলবেই আমরা জানি, কারণ তার সংগঠনের 10 বছর বা পূর্তিতে সে আরও সকলকে মাতিয়ে তুলবে, ভরিয়ে তুলবে। সে এমনই থাকুক, সুস্থ থাকুক, এবং সুস্থ সংস্কৃতির জয়ধ্বজা এগিয়ে নিয়ে সে হাতে নিয়ে এগিয়ে চলুক, আমরা এই কামনায় করি। সুকন্যা, আজকের মতো বিদায় নিচ্ছি, আমরা কিন্তু পরে আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অতিথি শিল্পীকে সাথে নিয়ে। আজকের মতো ধন্যবাদ।